নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, প্রশ্ন যেটা উঠছে যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর কি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টানা হেচড়া করতে চলেছে ইডি সিবিআই। এই প্রশ্নটা উঠছে কেননা শুভেন্দু অধিকারী যে রণকৌশলটা নিয়েছেন তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার তার মূল টার্গেট, মেন টার্গেট বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়াল করে দেখবেন যে বিরোধীরা, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতারা, এখনও পর্যন্ত কিন্তু নিয়োগ দুর্নীতি হোক কিংবা কয়লা পাচার দুর্নীতি, কোনো দুর্নীতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যে যোগাযোগ সেরকম কোনো তথ্য প্রমাণ দাবি করেননি কিংবা দাবি করতে পারেননি। তবে এটাও সত্যি যে শুভেন্দু অধিকারীরা কিন্তু বারবার এই সব দুর্নীতির মাথা বলে যাদের বোঝাতে চেয়েছেন সেই মাথাদের মধ্যে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেমন নাম রয়েছে, তেমনই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে। এবং সে নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীরা স্লোগানও তৈরি করেছেন যে তৃণমূলের সবাই চোর, পার্থকেষ্ট চুনোপটি, সব খেয়েছে হাওয়াই চুটি। কিন্তু এই ধরনের স্লোগান তুললেও এখনও পর্যন্ত ইডি কিংবা সিবিআইয়ের যে নানা দুর্নীতিতে তদন্ত, সেই তদন্তে কোথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর যে একটা আশঙ্কা কিংবা যোগসূত্র, সে ধরনের কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য প্রমাণ বিরোধীরা কিংবা সিবিআই ইডির তদন্তকারী আধিকারিকরা খুঁজে বের করতে পারেননি। অথচ উল্টো দিকে তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা ভাবুন। বিজেপি কিন্তু মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা বাগে পেয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু অলরেডি পেরে ফেলেছে। এবং এই যে এবারের আমেরিকা যাত্রা, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো ইডির শর্ত মেনে নিয়ে, ইডির অনুমতি নিয়ে বিদেশ যাত্রা করেছেন, তাতে বিজেপির নেতারা কিন্তু কোথাও না কোথাও একটা নিজেদের জয় দেখছেন। আর ঠিক এই অবস্থাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন করে একটি কেলেঙ্কারির অভিযোগ সামনে নিয়ে এলেন, আর সেটা তিনি দাবি করলেন যে এতে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত রয়েছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগটা কি? শুভেন্দু অধিকারীর যেটা দাবি যে এই যে সরাসরি মুখ্যমন্ত্রী বলে রাজ্য সরকার বিশেষ গ্রিভেন্স সেল চালু করেছে, যেখানে কিনা ফোনে বিভিন্ন মানুষের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর তরফ থেকে শোনা হয়, সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে টাকা খরচা করা হয়েছে সেই টাকায় দুর্নীতি হয়েছে। শুভেন্দু অধিকারী শুক্রবার যেটা সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, সরাসরি মুখ্যমন্ত্রীর যে ব্যবস্থাপনা সেটার জন্য নাকি দিল্লির একটি কোম্পানি প্রথমে টেন্ডার জয়ী হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা জানার পর পুরো টেন্ডার প্রক্রিয়াই নাকি বাতিল করে দেওয়া হয়। রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের হাত থেকে সেই দায়িত্ব নিজের হাতে, মানে স্বরাষ্ট্র দপ্তরের হাতে নিয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর সেই টেন্ডার প্রক্রিয়ার বেশ কিছু শর্তে ফেরবদল করে এমনভাবে নতুন করে টেন্ডার প্রক্রিয়াটা সাজানো হয় যাতে পিকের যে আইপ্যাক, সেই আইপ্যাকেরই একটি অনামী সংস্থা ভিশন প্লাস যাতে সেই টেন্ডারে জয়ী হয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে সেই টেন্ডারের শর্তে ফেরবদল করে ভোটকুশলী পিকের সংস্থার ছায়াসঙ্গী যে ভিশন প্লাস সংস্থা, সেই সংস্থার হাতে পুরো প্রক্রিয়াটা, মানে এই যে সরাসরি মুখ্যমন্ত্রী বলে যে প্রোগ্রাম, সেটার ব্যবস্থাপনার ভার তুলে দেয়। আর এখানেই শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে প্রথমে যে দিল্লির কোম্পানি টেন্ডার প্রক্রিয়াটা জিতেছিল তাদের জন্য বাজেট রাখা হয়েছিল 130 কোটি টাকার কাছাকাছি, কিন্তু এই আইপ্যাকের যে সংস্থা ভিশন প্লাস তার জন্য পরে সেই বাজেটের পরিমাণ বাড়িয়ে 152 কোটি টাকারও উপর করে দেওয়া হয়। আর এখানেই শুভেন্দু অধিকারীর যেটা দাবি যে বাকি টাকাটা কিন্তু আসলে তৃণমূল নিজেই কাটমানি খেয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এতে জড়িত রয়েছেন। এবং শুভেন্দুর আরও যেটা দাবি যে যেহেতু পাবলিক মানি এতে খরচ করা হয়েছে, খেয়াল করে দেখুন যে এর আগে দিদিকে বলো কিংবা এক ডাকে অভিষেকের মতো যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল তার পার্টি ফান্ডের টাকা খরচ করেছিল। এখন সেই পার্টি ফান্ডের টাকা কালো টাকা নাকি সাদা টাকা সেটা অন্য বিষয়, কিন্তু শুভেন্দু অধিকারীর যেটা যুক্তি যে এই যে সরাসরি মুখ্যমন্ত্রী
সেটা কিন্তু রাজ্য সরকারের যে রাজকোষ, পাবলিকের ট্যাক্সের টাকা, সেই টাকা খরচা করে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছিল। অর্থাৎ পাবলিকের টাকা যেহেতু বেশি করে আইপেকের সংস্থাকে দেওয়া হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি আয়োজনের জন্য, ব্যবস্থাপনার জন্য, সুতরাং কেন এই বেশি টাকা দেওয়া হলো সে নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এবং তার যেটা দাবি যে আসলে এই টাকার মধ্যেও দুর্নীতির খেলা হয়েছে এবং এই দুর্নীতির খেলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জড়িত রয়েছেন। যদিও শুভেন্দু অধিকারীর এই দাবির পরেই তড়িঘড়ি করে মাঠে নামতে দেখা যায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। আর তিনি মাঠে নেমেই রীতিমতো যা হয় আর কি, শুভেন্দু অধিকারীকে যাচ্ছে তাই বলে নানা কটাক্ষ করতে শুরু করেন। কিন্তু কুণাল ঘোষের যে সাংবাদিক বৈঠক, সেই বৈঠকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার থেকে তিনি শুভেন্দু অধিকারীকে বেশি গালাগালি দিয়ে ফেলেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে যেটা বড় প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী আচমকায় তার টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেন করে দিলেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানা করতে শুরু করেছেন? বন্ধুরা, এইখানে একটা জিনিস খেয়াল করার মতো বিষয় যে শুভেন্দু অধিকারী কিন্তু কিছুদিন আগে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে এসেছেন। এবং এই যে পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাদের নানা হিংসার অভিযোগ, জবরদখলের অভিযোগ, সেই সব নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবং শুভেন্দু অধিকারী আজকাল ইডি কিংবা সিবিআই তার তদন্তে কেন দুর্নীতির মাথাদের দিকে এগোতে পারছে না কিংবা তাদের ধরতে পারছে না, সে নিয়ে কিন্তু বারবার ক্ষোভ প্রকাশ করছেন। অর্থাৎ এই যে অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক, সেই বৈঠকে কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হয়তো এটা বলার চেষ্টা হয়ে থাকলেও থাকতে পারে যে সিবিআই এবং ইডি কিন্তু তার নির্দিষ্ট টার্গেটে পৌঁছচ্ছে না, দুর্নীতির মাথাদের দিকে কিন্তু হাত বাড়াচ্ছে না। ওই পার্থ কিংবা কেষ্টকে গ্রেফতার করেই কিন্তু এতদিন পর্যন্ত সিবিআই এবং ইডি তার যে তদন্ত, সেই তদন্ত সেইখানেই আটকে রেখেছে। এর আগে কিন্তু এগোতে পারছে না, আর আগে এগোতে পারছে না বলেই কিন্তু রাজ্য বিজেপি তার যে সংগঠন কিংবা সমর্থক সেটা কিন্তু বাড়াতে পারছে না। এখন এইটা যদি শুভেন্দু অধিকারী সত্যি সত্যি অমিত শাহর কাছে ক্ষোভ প্রকাশ করে থাকেন, বলে থাকেন, আর্জি জানিয়ে থাকেন, তার পাল্টা উত্তরে হয়তো অমিত শাহ এটাও বলতে পারেন যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীদের লড়াই, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনও নানা দুর্নীতির অভিযোগ থেকে দূরে রয়ে গেছেন, তাকে তো এখনও পর্যন্ত কোনো কিছুতে ছোঁয়াই যাচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে এত যে বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, এমন একটা অন্তত দুর্নীতি সামনে নিয়ে আসা উচিত যে দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জড়িত রয়েছেন, তাহলেই তো কেল্লা ফতে হয়ে যাবে। আর সেই কারণেই হয়তো শুভেন্দু অধিকারী তার যে রণকৌশল, সেই রণকৌশলে কিছুটা হলেও বদল করেছেন। আর সেই জন্যই হয়তো এবার শুভেন্দু অধিকারী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় যেসব দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সব দুর্নীতি নিয়ে একের পর এক বোমা ফাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই বোমা ফাটানোরই প্রথম তিনি সূত্রপাত করেছেন এই যে সরাসরি মুখ্যমন্ত্রী বলে কর্মসূচি, সেই কর্মসূচির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে। এবং শুক্রবার কিন্তু সেই দুর্নীতির অভিযোগের পরেই শুভেন্দু অধিকারীকে কিন্তু পিএসসি ভবনেও যেতে দেখা গেছে, যে ভবনে গিয়ে তিনি কিন্তু 2016 সালের যে WBCS আধিকারিকদের যে নিয়োগ, সেই নিয়োগের কিন্তু তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন। কেননা শুভেন্দু অধিকারীর কিন্তু যেটা দাবি যে 2016 সালের এই যে WBCS পরীক্ষা বা নিয়োগ, তাতেও কোথাও একটা দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিতেও কিন্তু খোদ সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত রয়েছেন এমনটাই কিন্তু মনে করছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ পরিষ্কার কথায় শুভেন্দু অধিকারীর যে মেইন টার্গেট, সেই মেইন টার্গেটে কিছুটা হলেও রণকৌশলে পরিবর্তন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা চলছে তা তো চলবেই, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সব দুর্নীতি থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি কোনো দুর্নীতিতেই জড়িত নন, তিনি কিছুই জানেন না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা, এই জায়গাটা কিন্তু এবার ছিনিয়ে নিতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করতে চলেছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।